লালমনির হাটে লাম্পি স্কিন ডিজিসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে একের পর এক গবাদি পশু। এতে সর্বশান্ত হয়ে পড়েছেন প্রান্তিক খামারিরা। প্রাণী সম্পদ বিভাগ বলছে ভাইরাস জনিত এই রোগটি ছড়াচ্ছে মশা মাছি থেকে। ভ্যাকসিন না থাকায় প্রাথমিকভাবে নমুনা বুঝে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত দেখছি পরে। প্রথমে গরুর চামড়ায় পক্সের মতো গুটি গুটি ঘা দেখা দেয়, পরে ছড়িয়ে পড়ে সমস্ত দেহে। এক পর্যায়ে প্রচণ্ড জ্বরে মারা যায় গরু। লাম্পি স্কিন ডিজিজ নামের গরুর এ রোগটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে লালমনির হাট জুড়ে। মাত্র 3 মাসে 5 উপজেলার বিভিন্ন খামারে অর্ধ শতাধিক গবাদি পশু মারা গেছে এ রোগে আক্রান্ত হয়ে। চিকিৎসাতেও মিলছে না সুফল। প্রচন্ড জ্বর হয় গরুর, হওয়ার পর গরু আস্তে 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 গরু সমস্ত শুকিয়ে শুকনে হয়ে যায়। গরু মুখ দিক কোনো উঠেও না, কোনো খায়ও না। এইভাবে দীর্ঘদিন ধরে আমরা চিকিৎসা করতে থাকি গরুর। একটা গরু মারাত্মকভাবে আক্রান্ত হলো, শুনছে যে লাম্পি রোগ, এর চিকিৎসা করলাম। চিকিৎসা করিয়া গরুটাকে বাঁচাইতে পারলাম না, গরুটা মারা গেল। লাম্পিতে আক্রান্ত হয়ে একের পর এক গবাদি পশু মারা যাওয়ায় সর্বশান্ত হচ্ছেন প্রান্তিক খামারিরা। এমনিতে আমাদের খামারে গরুর দাম বেশি, একটা গরুর দাম 1.5-2 লাখ টাকা, বাছুরগুলো 70-80 হাজার টাকা। একটা গরু যদি মারা যায় আমাদের খামারিদের অনেক ক্ষতি হয়। প্রচুর টাকা খরচ হয়েছে, কিন্তু জানি না এই ব্যয়গুলো বা এই ঘাটতিগুলো আমরা কিভাবে পোষাবো। রোগটি প্রতিরোধে খামারিদের সহযোগিতার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের, পাশাপাশি গ্রাম্য চিকিৎসকদের কাছে না যাওয়ারও পরামর্শ দিয়েছেন। 2-3টে করে ন্যাপথলি একটু কাপড়ের মধ্যে বেঁধে গোয়ালে বিল কয়েক জায়গায় একটু ঝুলাই রাখলো, তাহলে কি হবে যে মশা মাছিগুলো আসলো না, এটা কিন্তু রোগটা অনেকখানি নিয়ন্ত্রণে। গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা না করাই ভালো, কারণ এরা আসে প্রথমে আপনার হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে গরুর ইমিউনিটি সিস্টেমটাকে আরো দুর্বল করে ফেলে। এই জেলায় ছোট বড় 9,000 খামার সহ কৃষকদের বাড়িতে পালন করা হচ্ছে প্রায় 8.5 লাখ গরু। এ অবস্থায় দ্রুত সমাধান চান খামারিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।